أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. السلام عليكم ورحمة الله وبركاته. দুর্নীতিবাজদের বন্ধুদের পরকাল কেমন হবে? পৃথিবীতে দুর্নীতিবাজ যারা একে অপরের বন্ধু হয়, কিন্তু পরকালে এই বন্ধুত্ব কতটুকু থাকবে? কোরআনের কাছে আমরা জিজ্ঞেস করলে কোরআন 43 নম্বর সূরা যুখরুফ এর 63 এবং 67 আয়াতে এভাবে বলে, হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তাতিয়াহুম বাগতা ওয়াহুম লা ইয়াশুরুন আলা খিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এরা তো কিয়ামতের জন্য অপেক্ষা করছে, তা অবশ্যই আসবে, তবে সেটা হঠাৎ আসবে, আচমকাভাবেই আসবে, কিন্তু তারা টের করতেও পারবে না। বন্ধুগণ সেদিন একে অন্যের দুশ্মন রূপে গণ্য হবে, তবে মুত্তাকিন ব্যতীত। দুর্নীতিবাজ যারা, তাদের ব্যাপারটি নিয়ে আমরা জানলাম। পরকালে তারা একে অপরের শত্রু হয়ে যাবে। একমাত্র মুত্তাকিন ব্যতীত কিয়ামতের মাঠে কেউ কারোর কোনো উপকার আসবে না। মুত্তাকিন যারা, একজন মুত্তাকিন আর একজন মুত্তাকিনের কোনো উপকার করতে হবে না, কিন্তু সেদিন তাদের বন্ধুত্ব কায়েম থাকবে। কিন্তু দুর্নীতিবাজ যারা এই পৃথিবীতে, দুষ্কৃতিকারী যারা, যারা ভ্রষ্টাচার, যারা মানুষকে কষ্ট দেয়, এমন লোকদের পরকালে বন্ধুত্ব থাকবে না। তাই আল্লাহ বলছেন, হালিয়ান ধরুন ইল্লা সাআতা আন তাতিয়াহুম বাগতা ওয়াহুম লা ইয়াশুরুন আলা খিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এরা তো কিয়ামতের জন্য অপেক্ষা করছে, যা অবশ্যই আসবে, হঠাৎ আসবে, আচমকাভাবেই আসবে, কিন্তু তারা টের করতেও পারবে না। আর যারা বন্ধুত্ব করেছিল এই পৃথিবীতে, বন্ধুরা সেদিন একে অন্যের দুশ্মন রূপে গণ্য হবে। একমাত্র মুত্তাকিন যারা, তারা ব্যতীত। আজ পৃথিবীতে আপনার আমার উচিত হল কিয়ামতের দিন যার সাথে আপনি আমি উঠতে চাই, তার সাথে বন্ধুত্ব করা। দুনিয়ার জীবন কেটে যাচ্ছে, কেটে যাবে, পরকালে যদি আপনি আমি সঠিক বন্ধু না পাই, তাহলে সেদিন হবে আমাদের দুরবস্থা।